জিকির তো বাস্তবে করাই লাগবে, মাস্ট বি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা। ওহে যারা ইমানের দাবি করো, তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। এখানে কাসীর না দিয়ে আল্লাহ কাসীর দিয়েছি, বেশি বেশি আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। সকাল আর সন্ধ্যায় দিলেন কেন? যেহেতু আজকের সভাপতি আলিম, অনেক আলেম বসে আছে, আমি তাফসির যত পড়েছি মুফাসসিরুল ইকরাম সব এই সকাল আর সন্ধ্যা বলতে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির। আলহামদুলিল্লাহি রব্বিল মাশরিকাইনি ওয়া রব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা লি ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى اله وصحبه واتباعه اجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার অন্তর্গত লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা মুফতি নাসিরুদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ, আরফানা লাকা যিকরাক বলেন আমিন, সহ সভাপতি মাওলানা আব্দুল বারী লাখপুরি মাওলানা সাইদুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। এখানে আমার পরে যারা কথা বলবেন ইসলামিক চিন্তাবিদ ইসলামী আলোচক জনাব মাওলানা মোল্লা নাজমুল হাসান, মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সোয়াডাঙ্গা, মাওলানা মুফতি মজাহিদুল ইসলাম ঢাকা, মাওলানা মুফতি আলাউদ্দিন করিমগঞ্জ, মুফতি আব্দুল কাদের করিমগঞ্জ, আমন্ত্রিত মেহমান, আমন্ত্রিত ওলামা একরাম, যত মানুষের নাম দিয়েছেন একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে অনেক সময় লাগে, একবারে দোয়া করে দিলাম। আল্লাহ এদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে যেন বাড়িয়ে দেন বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় করিমগঞ্জবাসী, দল মত নির্বিশেষে সেই জোহরের পর থেকে পর্যন্ত কোরআন শোনার জন্যে যারা বসে আছেন, এই যে বিশাল ধৈর্যের পরিচয় দিয়েছেন, আল্লাহ যেন উত্তম যাচা দান করেন আমিন। দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার জন্যে না, কোরআনে কারিম বোঝার জন্যে এই পর্যন্ত যারা ধৈর্য ধরলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ধৈর্যের ফল মিষ্টি হয় ইনশাল্লাহ, আজকে মিষ্টি হবে। আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দিয়ে সেটা প্রমাণ করে দেন। কোরআন শুনতে এসেছি যারা, নবীজি বলেন মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে এরা সত্য কথা বলবে। সুতরাং কোরআনের কথার বাইরে যত কথা আছে সব কিছুর ভেতরে ভেজাল আছে, এ কথা মানেন তো? আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। কোরআনে কারিমের আমল আছে 500 কত, আর কোরআনের সবক 9টা। কোরআনে পৃথিবীতে আমাদেরকে সবক দিয়েছেন 9টা, বাংলাদেশ সহ ভারত এবং কি হয়েছে কি কে দেখবেন কি আপনি,
কথা শোনার চেষ্টা করেন, আমি কি পরে মনে আমার দেখবেন, আমার দেখার কি আছে বলেন, আমার এমনি শরীর চলে না, আমার কি দেখবেন, কথা শুনতেছেন, কথা শোনেন, এখানে কত আলেম বসে আছে দেখছেন না, বেয়াদবি করবেন না ভাই। আমরা কথা বলছিলাম কোরআনে কারিমে আল্লাহ আমল দিয়েছেন 500-র উপরে, সবক দিয়েছেন আমাদেরকে 9টা, এখান থেকেই হয়তো নাকি জানি না যারা সবক দেয় পীর সাহেব হিসাবে এই বাংলাদেশ ভারত আর পাকিস্তানে, পৃথিবীর অন্য কোন দেশে তো এরকম পীর নেই, যত পীর ভর করেছে এই 3 দেশে। পীর খারাপ জিনিস না, পীর ভালো জিনিস, পীর মানে ওস্তাদ, শিক্ষক, মুআল্লিম, টিচার। ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যেটা জানেন না যে জানে তার কাছে জেনে নেবেন। এটা কি, এটাই শিক্ষক, এটাই পীর, এটাই মুআল্লিম, এটাই টিচার, যে ভাষায় বলেন, তাহলে এনাকে আমরা পীর ধরতে পারি কি, কথা বললেন না। যারা জানে না, ছাত্র না, ওনার কাছে জেনে নাই, উনি আরবি প্রভাষক না, সুতরাং উনি এক ধরনের পীর, কিন্তু ওনার কাছে হয়তো হাদিয়া তোফা গরু ছাগল চাই না। কোরআনে কারিমে আল্লাহ যে সবকগুলো দিয়েছেন, আমরা যদি ওইভাবে ওই সবকগুলো নিতে পারতাম, বাংলাদেশে আমার মনে হয় কারো লাগতো না, শুধু পীরের মুরিদরা এই দেশে ইসলাম কায়েম করে ফেলত। 48,000-এর উপরে দেশে পীর, মুরিদ কত লক্ষ কোটি আছে, 9টা সবকের প্রথম সবক আল্লাহ নবীকে দিয়েছিলেন, ইকরা, হে নবী আপনি পড়েন। আজ 48,000 দরবার, বলেন তো কোন দরবারে গেলে পীর সাহেব বলে মুরিদকে যে বাবা পড়ো, আপনি একটা দরবার দেখান আমি সেখানে যাব, নেই, একটাও পাইনি আমি। ছিল আগে চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানা, উনি এতেকালের পরে এখন আর এগুলো আসে না, আর বাকিগুলো তো বাদই দিলাম, যেখানে যাই সেখানে বলে হো ও জিকির করি, জিকির তো বাস্তবে করাই লাগবে, মাস্ট বি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। ওহে যারা ইমানের দাবি করো, তোমরা আল্লাহর জিকির বেশি পরিমাণে করো। এখানে কাসির না দিয়ে আল্লাহ কাসির অ দিয়েছি, বেশি বেশি আল্লাহর জিকির করো, বিশেষ করে সকাল আর সন্ধ্যায়। সকাল আর সন্ধ্যায় দিলেন কেন, যেহেতু আজকের সভাপতি আলিম, অনেক আলেম বসে আছে, আমি তাফসির যত পড়েছি, মুফাসসিরুল ইকরাম সব এই সকাল আর সন্ধ্যা বলতে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা রাত সারা দিন আল্লাহর হুকুম রসুলের তরিকায় মেনে চলার নাম হচ্ছে জিকির। তাছাড়া একবার সকালে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ 100 বার পড়ে নিলাম, বিকালে আবার 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলাম, সারা দিন চলছে আকাম, এর নাম জিকির না। এই জন্য আল্লাহ পাক নামাজের আগে কিন্তু কাসির দেননি, কিন্তু জিকিরের আগে পরে কাসির আছে কোরআনে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়ে যাবে, মসজিদে আর ধর্না দিয়ে বসে থাকার দরকার নেই, এটা আমি বানালাম, এ ঘোষণা কার, নামাজ শেষ, মসজিদের কাজ এবার শেষ, ছড়িয়ে যাও, সিটিয়ে পড়ো, বেরিয়ে যাও, ফাংতাশেরও ফেলার দে জমিনে ছড়িয়ে পড়ো, কি করবা জমিনে, অবতাগো মিং ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, রিজিক তালাশ করো। এই জন্যে মানুষ মসজিদে গেলে পায় রহমত, আর জমিনে আসলে পায় রিজিক ফজল। মসজিদে প্রবেশ করার সময় আল্লাহ পাক নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, হে আল্লাহ আমার জন্য তোমার রহমতের যত দরজা আছে, আবওয়াব বাবের বহুবচন,
যত দরজা আছে তোমার রহমতের সব তুমি আমার জন্য খুলে দাও, আমি তোমার রহমতের জায়গা মসজিদে এসেছি। তাহলে রহমতের জায়গা কোনটা? আরো জোরে এখান থেকে শেষ করে যখন বের হবেন তখন বলা লাগে, বাম পা আগে দিয়ে যখন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ অবশ্যই আমি তোমার কাছে কামনা করি চাই ফজল, মানে রিজিক। ফজল মানে কি? তাহলে এটা পাওয়ার জন্য যেখানে আল্লাহ যেতে বললেন তার নাম জমিন, তার নাম কি? ক্ষেত খামারে অফিস আদালতে কলকারখানায় যেখানে যার কর্মজীবন আছে ছড়িয়ে পড়বেন, নামাজের সময় নামাজ, কাজের সময় আসতে বলবেন, নামাজের সময়, আর নামাজের সময় যদি হয়ে যায় ওই সময় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব মাইনাস করা লাগবে। এমনকি মেয়েদের সন্তান যখন দুনিয়ায় আসে প্রথমে পানি দেখা যায়, এরপরে রক্ত দেখা যায়, এরপরে সন্তানের মাথা আসে। নবীজি বলেন এমন কঠিন মুহূর্তেও যদি নামাজের সময় হয়ে যায় ওই মহিলার মাথাকে সন্তানের মাথাটাকে তুলার ভেতরে বিছিয়ে দিয়ে বলো নামাজ পড়তে। কত কঠিন বিধান এটা, অথচ চা খেতে খেতেও নামাজ পড়ে না। আবার বলে নামাজ পড়ি না তাতে কি আমার ইমান শক্ত আছে? তোর তো ইমানই নেই। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিধানকে যারা অবজ্ঞা করে, হেলায় খেলায় নষ্ট করে, দাম দিতে চাই না, ওর ইমান ভেঙে গেছে। আমার ভাইরা কান খাড়া করে শোনেন, নামাজের সময় আপনাকে নামাজ পড়াই লাগবে, নয়তো আপনি আল্লাহর আন্ডারে আর থাকবেন, আল্লাহ আপনার দায়িত্ব ছেড়ে দেবে। এজন্য ফরজ নামাজ যারা পড়ে না আল্লাহ বলেন আমি তাদের দায়িত্ব ছেড়ে দেই, বলেন নাউজুবিল্লাহ। আজকে থেকে অন্তত আর যাই করি জীবনে ফরজ নামাজ আজরাইল আসার আগে আমি ছাড়বো না, যেখানে থাকি যে অবস্থায় থাকি ফরজ নামাজ আমার পড়তেই হবে। সুন্নত নফল মোস্তাহাবে নামাজগুলো যদি আপনি পড়তে সময় না পান পরে পড়ে নেবেন, কিন্তু ফরজ ছাড়া যাবে না, কথা বলেন না কেন? আর যদি পোশাক থাকে পোশাক পরে পরেন, যদি পোশাক না থাকে তত ঢাকার মতো অসুবিধা নেই ওই অবস্থায় নামাজ পড়েন। পশ্চিম যদি রাখেন যেদিকে কাবা, যদি মনে হয় যেদিকে হা ওদিকেই পড়েন, যদি খেয়াল না হয় যে কোন দিকে, যেদিকে মুখ আছে ওইদিকে পড়েন, নামাজ পড়া লাগবে। নামাজ শেষ হয়ে গেছে এখন আর আপনাকে মসজিদে বসে বসে থাকার দরকার নেই, যান ছড়িয়ে ছিটিয়ে যাবেন। কত মানুষ আছে দেশে দেখি নামাজের পরে মসজিদে ফ্যান জোরে টাঙিয়ে দিয়ে উনি ঘুমাচ্ছে, ফ্যানের বিল কি তোমার বাপা দেবে নাকি? কোন কারণে বিনা কারণে আপনি ফ্যান মসজিদে টাঙিয়ে দিয়ে ঘুমিয়ে আছেন? নামাজের পরেও মসজিদে থাকলে ক্ষতি আছে, আছে না কি জানেন না? আমি জানি হ্যাঁ বলছে কোন, তার মানে কম মানে কথা বলতে বলছে ও কোন। হ্যাঁ এখানে এটা করিমগঞ্জ না, আমার কুষ্টিয়া ভার্সিটির এক স্যারের বাড়ি এখানে, ডক্টর এরশাদুল্লাহ স্যার, এখানে না কিশোরগঞ্জ পাকন দিয়া বাড়ি না, করিমগঞ্জ না কোথায় শুনতাম আগে, মুজাহিদুল ইসলাম কোন বিভাগের স্যার উনি? দাওয়া দাওয়া স্যার আমি চিনি না, আমি আল কোরআনে ছিলাম, এরশাদুল্লাহ স্যার আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ, কিশোরগঞ্জে বাড়েন কোন থানা ওটা মনে নেই। যাই হোক স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন, আমার খুব প্রিয় স্যার ছিল, অনেকদিন দেখি না, সেই ১৬ সালের পর থেকে আর দেখা নেই, আর যাওয়াও হয় না ব্যস্ততার কারণে, স্যার উনি ওনার ক্যাম্পাস নিয়ে আসে। আমরা কথা বলছিলাম নামাজের পরে যদি বিনা কারণে কেউ মসজিদে থাকে যার কোনো কাজ নেই তার দ্বারা ক্ষতি কি? এক এলাকায় বিদ্যুৎ নেই, এলাকার মানুষেরা খুব কষ্ট করে টাকা পয়সা দিয়ে জেনারেটর কিনেছে মসজিদের জন্যে আর কয়েকটা ফ্যান টাঙিয়ে দিয়েছে,
কয়েকজন চিন্তা করছে আমাদের বাড়িতে তো ফ্যান নেই, বিদ্যুৎ নেই, রাতের বেলায় গরমে ঘুম হয় না। মুয়াজ্জিনকে বলছে, ভাই আপনাকে আমরা রাত্রে কিছু টাকা দেব, এশার নামাজ পড়ে যখন চলে যাবেন চাবিটা দিয়ে যাবেন, আমরা রাতে মসজিদে ঘুমাবো, ফজরের নামাজের সময় যখন আজান দিতে আসবেন চাবি দিয়ে আমরা আবার চলে যাব, আমরা নামাজ পড়ব না। মার্জেন বলছে, এমনি এমনি চাবি দেওয়া যাবে না, টাকা লাগবে। ঠিক আছে, প্রতি মাসে আমরা এই চারজন আপনাকে 1000 টাকা দেব, মানে করেন। মার্জেন গরিব মানুষ রাজি হয়ে গেছে। ওরা চারজন মিলে ফ্যান দিয়েছে 12টা, মানুষ কয়টা? যাদের ফ্যানের নিচে থাকার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায়, আর তো হাই স্পিডে ঘুরছে, জনমের ঘুম দিয়েছে, কোথায় কার কাপড় আল্লাহ জানে আর ওরা জানে। মাদিন ফজরের নামাজ পড়তে এসেছে, আজান দেবে, লাইন যেই জ্বালিয়েছে দেখে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি করে লাইট বন্ধ করে ওদের মাঝে দাঁড়িয়ে বসে, হারাম। কি হলো? মসজিদে থাকা হারাম। ইমাম মুয়াজ্জিন সাহেব, আপনি তো ফতোয়া দিয়ে দিলেন মসজিদে থাকা হারাম, কোন দলিল আছে বলেন? দলিল লাগবে না, আমি নিজে দেখেছি। কিসের দলিল? আমি নিজে দেখলাম, বিনা দলিলে মসজিদে থাকা যাবে? বের হ। আপনি কোন কারণে নামাজের পরে বসে বসে আছেন, শুয়ে আছেন, আপনার কোনো কাজ নেই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্টের পরে কষ্ট সহ্য করে বানিয়েছি দুনিয়ায়। তাকে কষ্ট করা লাগবে, শ্রম দেওয়া লাগবে, কারণ এই যে ঘাম শহরে শ্রম দিতে গেলে ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় নবীজি বলেন এরা আল্লাহর বন্ধু। এই জন্য নামাজ শেষ মসজিদ থেকে আপনি বের হয়ে যাবেন, শব্দের দিকে খেয়াল করে দেখবেন, নামাজের আগে কিন্তু আল্লাহ উযু করুল্লাহ কাসির দেয়নি, কারণ আল্লাহ জানে যে নামাজ পড়তে গেলে মানুষ এমনি আমাকে ডাকবে। কিন্তু কর্মজীবনে যে জমিনে যখন ছড়িয়ে যাবেন, যার যেখানে কর্মজীবন আছে ওই জায়গায় যে যেন মানুষ আল্লাহকে স্মরণ করে কম না বেশি। অজকুরুল্লাহ কাসির, রিজিক তালাশ করতে গিয়ে এখন আর জিকির কম করলে হবে না, এখানে জিকির বেশি করা লাগবে। এখানে যে জিকির এইটা কি? ওখানে বসে বসে সুবহানাল্লাহ পড়া? যেখানে যেই বিধান আছে ওই বিধানটা ওখানে ওইভাবে পালন করার নাম তাহলে জিকির। এজন্য সাব্বিহুহু বুকরাতান ওয়া আসইলার ব্যাখ্যায় মুফাসসিরুল ইকরাম লিখেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, সারা দিন সারা রাত আল্লাহর বিধান রাসূলের তরিকায় মেনে চলার নাম জিকির। আপনি এই শিক্ষা দিতে পারেন না দরবারে? কোরআনের প্রথম সবক তাহলে আল্লাহ যেটা দিয়েছে তার নাম পড়ো, আপনাকে পড়া লাগবে আগে। আজ অনেক মানুষ ফতোয়া বের করেছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। আরে ভাই, আপনি যদি নাই জানেন তো মানবেন কি? এক কথা বলেন না কেন? আমরা জানি না, এই জন্যে তো ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস আমাদেরকে খাইয়ে দেয়। আমরা যদি সত্যিই জানতাম যে আসলে এটা ইসলাম কিনা, জীবন চলিয়ে গেল আমরা শিরিক করতাম না। এই জন্য কোরআনের প্রথম সবককে জানা, বলেন বলেন, পড়তে হবে আপনাকে। যত আল্লাহর ওলিদের জীবন এই বাংলাদেশে যারা ইসলাম নিয়ে এসেছে পড়েছি, তাদের জীবন, তাদের জীবনে এইটাই পেয়েছি, তাদের দরবারে কেউ গেলে আগে কোরআন তুলে দিত। এর সাক্ষী সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহ, এখনো কোরআনে কারী সাক্ষী দিচ্ছে, এই কথা বলেন না কেন? অথচ তার দরবারে যে ভাণ্ডগুলো এখন বসে আছে ওখানে গেলে কোরআন পাবেন না, যে কোরআন পড়তে দেবে সেসব সিস্টেম নেই। বড় বড় ধুতি গায়ে দিয়ে, সালা গায়ে দিয়ে বসে আছে, শর্ট গায়ে দিয়ে, দেন কি দেব, দেন। এই সমস্ত জায়গায় যাদের ফরজ ঠিক নেই, ওয়াজিব ঠিক নেই, সাইরানা পয়সাও দেবেন না,
কুষ্টিয়ার লালনের মাজারে মানুষ যায় আল্লাহর ওলি মনে করি। ওখানে অধিকাংশ মানুষ যেভাবে গাঁজা খায় ওই জিনিস খেলে মানুষের ব্রেন বিগড়িয়ে যায়, তখন পোশাক আশাক আর ঠিক থাকে না। কথা বলেন না কেন? মস্তিষ্ক বিকৃত হয়ে গেলে মানুষ দিকদাঁড়া ঠিক থাকে, তখন মাকে বউ বলে ফেলে। একদিন রাতের বেলা এক মহিলা আমারে কল দিয়ে বলছে, হুজুর বাবাজি তুমি আমার ছেলের বয়সী, তুমি একটা ফতোয়া দাও তো, তোমার চাচার বউ আমি আছি না তালাক হয়ে গেছি। কি বলেন? তোমার চাচা লোক ভালো কিন্তু বোতল খায়। লোক ভালো কি খায়? আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। রাত 12টার পরে গরজায় ধাক্কা দিয়ে মায়ের সাথে লেগে একা একাই পড়ে গেছে। দরজা যখন জোরে ধাক্কা লাগার কারণে গেছে খুলে বলছে, ও মা আমারে তোল, ও বাবাজি তোমার চাচা আছে আমারে বউ মা বলে ফেললো, আমি আমি আসি আর নাকি তালাক হয়ে গেছে। এ সমস্ত জিনিস খেলে মাথা ঠিক থাকে, আর মাথা যখন ঠিক থাকে না, মাকে যদি বউ বলে ফেলে, বউকে যদি মা বলে ফেলে, এ মানুষের পোশাক আশাক ঠিক থাকবে। লালনের মাজার ওইরকম রাত 9টার পরে একদিন দেখি ওইরকম দুধ খাওয়াচ্ছে একজন, একেবারে হাফ প্যান্ট পর্যন্ত আছে শরীরে, কিচ্ছু নেই ফরজ তরক করা। বললাম, ভাই কি করেন? বলছো, হুজুর দুধ খাওয়াচ্ছি। দুধ খাওয়াচ্ছেন আর জায়গা পান না? জায়গা পান না মানে এটা আল্লাহর ওলি, আল্লাহর ওলি কি আছে এর ভেতরে? মাল আছে, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। এ মাল তো সবার আছে, আসল মাল দেখাও। এই জন্য আমাদের সাবধান হওয়া দরকার, যেই দরবারে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, যেই দলে গেলে পড়াশোনা করার কোনো সিস্টেম নেই, ওটা সবক না। ওই দল ওই দরবারে মুসলমানের জন্য যাওয়া জায়েজ নেই। আল্লাহর প্রথম ফরজ কি? ইকরা। বলেন বলেন আরো জোরে, প্রথম ফরজ ইকরা। আর আপনি কোথায় যাচ্ছেন? 40 বছর মরিদ হয়ে বসে আছেন, কোরআন শরীফটাও পড়তে পারেন না, ওটা কিসের পীর? ওটা তো নিজেই ভণ্ড। এই জন্য এখান থেকে শিক্ষা পেলেন তো, কোরআন যেখানে নেই ওখানে আপনি যাবেন না। যেই দলে কোরআন পড়ার কোনো সিস্টেম নেই, ওই দল করাও জায়েজ নেই। আরে হিসাব করে দেখেন বাংলাদেশে কত দল এমনি মাইনাস হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এভাবে করলে, যাদের দলে কোরআন নেই, যেই দরবারে কোরআনের নিয়ম নীতি নেই, ওরা আমারে মাথায় তুলে নাচবে। ওরা বলবে, তো আমার দরবারের 12টা বাজাইল, কি করে এর নামানো যায়, বন্ধ করা যায়? তখন এই বীর সাহেব গুলোর মরিদরা প্রশাসনকে কান ভাঙায় যে পীরের বিরুদ্ধে। আমি তো পীরের বিরুদ্ধে, আপনি তো পীর না, আপনি ক্ষীর। অধিকাংশ পীর নামে ভণ্ড গুলোর শুধু জহবার, পেট বাদ দিলে কিচ্ছু পাওয়া যায় না। এত বড় বড় পেট হয়, মহিলারা দেখে লজ্জা পায়, আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর, আখেরি ভরি না। আমি শুধু হাসির জন্য খোরাকি দেইনি, আপনাকে চিন্তা করে এখান থেকে আজকে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দলে আমি আর থাকবো না। আগে কারণ কোরআন না পড়লে আমি আমল করব কি করে? আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজকে যারা দায়িত্বে আছেন, আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে আহ্বান জানাবো, ন্যায় বিচার কায়েম করতে চাইলে কোরআনের বিচার লাগবে। এটা যতদিন পর্যন্ত কায়েম না হবে, শুধু মুখে বলে ন্যায় বিচার কায়েম সম্ভব না। আল্লাহর নবীও নিজে জীবদ্দশায় চেষ্টা করেছিলেন হিলফুল ফজুলের মাধ্যমে,
23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, 17 থেকে 40, 23টা বছরে ফল হয়েছে জিরো, কিচ্ছু করতে পারেন নাই। কোরআনে কারিম দিয়ে যখন তিনি প্রতিষ্ঠা করেছেন বিচার ব্যবস্থা, 40 থেকে 63 23 বছরের সোনালী যুগ উপহার দিয়েছেন, এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন। নিজের মেয়ে ফাতেমার বিরুদ্ধেও বলেছিলেন, যদি ফাতেমাও চুরি করে আমি তার হাত কেটে দেব। আজকে যদি এই নিয়মটা আমরা বাংলাদেশে কায়েম করতে পারতাম, কোরআনের ব্যবস্থাটা, আমার তো মনে হচ্ছে এই দেশে কত নেতা কত খেতার বউ স্ত্রী ছেলে এমনকি নেতার হাত পর্যন্ত কাটা পড়ে যেত। যারা চুরি করে টাকা পাচার করেছে ওদের হাত থাকার কথা, যারা বেগম পাড়া বানিয়েছে ওদের হাত থাকার কথা। তাহলে এই দেশে হাত থাকার কথা না কতজনের আপনি বলেন? এরা জীবনেও চাইবে যে কোরআনে কারিমে আসারিকু আসারিকাতু আয়াত সংসদে যাক। এরা তখন এই আয়াতকে বর্বর আয়াত বলে, বলে আইনটা বর্বর আইন, তুমি আল্লাহর চাইতে বড় দয়ালু হয়ে গেছো, আল্লাহ ভালো করে জানে তোর চরিত্র, সংশোধন করার জন্য হাত কাটা ছাড়ার কোনো বিধান নেই। আল্লাহর আইনকে যারা বর্বর আইন বলেছে এবং যারা সাপোর্ট দিয়েছে, যারা মনে করেছে প্রত্যেকটাই বেঈমান হয়ে গেছে, তাদের তাওবা করে আবার মুসলমান হওয়া লাগবে। এখানে কোরআনের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। এটা রাজনৈতিক বক্তব্য না, এটাই কোরআনের এবং হাদিসের বক্তব্য। কোরআনে কারিম আল্লাহ নাজিলই করেছেন এই পৃথিবীতে ন্যায় বিচার করার জন্য, সেটাই যদি কায়েম না হয় তো ন্যায় বিচার আপনি পাবেন কোথায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তার ছেলে মদ খাওয়ার অপরাধে তাকে দুররামের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, এইটাই ন্যায় বিচার। আজ বাংলার সমাজে ধনী মানুষেরা কিছু করলে ছাড় পেয়ে যায়, আর গরিব মানুষরা কিছু করলে বিচার ডবল করে হয়, এটা ছিল বনি ইসরাইলদের স্বভাব। কথা বলেন না কেন? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছেন উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতের ভেতরে এই চরিত্র ছিল, ওরা ধনীরা কেউ যদি কিছু করত ছেড়ে দিত, আর গরিব মানুষ যদি চোন থেকে পান করত তার বিচার ডবল করে করিত। এই জন্য আল্লাহ তাদেরকে দুনিয়াতে চরম শাস্তি দিয়েছে, সেই অবস্থায় এখন কিন্তু চলে এসেছে। আমরা যদি এখনো না পাল্টায় আমাদের দোয়া কবুল বন্ধ হয়ে যাবে। আমাং দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। দাঁড়ায় একালিপ টান আছে, আপনি যদি হেদায়েতের উপরে থাকতে চান কোরআন দিয়ে মানুষকে ডাকতে হবে। আর আজ ডাকছে অনেকে তার বাবার দিকে, অনেকে ডাকছে তার পীর সাহেবের দিকে, ও বলে হেদায়েতের উপরে আছে, তো গোমরাহির উপরে আছে। নবীজি বললেন যদি হেদায়ের উপরে টিকে থাকতে চাও কোরআন দিয়ে মানুষকে ডাক দিবা, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআনের ডাকে সাড়া দেবে আল্লাহ তাকে হেদায়েতের পথ নসিব করে দেবে। তাহলে আমার দায়িত্ব জীবন বাঁচি রেখে হলেও হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে ডাক দেওয়া, আর আপনি যদি সাড়া দিতে পারেন মহান আল্লাহ আপনাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দেবেন। এই উদ্দেশ্য নিয়েই তো আজকে আমরা এসেছি নাকি? কি করে কি হয় এখানে, কি এত কথা কেন? এখানে বসেন, এমনি কথা বলা যাবে না, বসেন কথা বলা যাবে।